আজকে ভিডিওতে সপ্তম শ্রেণী ভূগোল বিষয়ে দুয়ে দেখে যে বাঁকুড়া খ্রিস্টান কলেজ স্কুল সেই খ্রিস্টান কলেজ স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো একের দাগে আছে একের এক হামার ফিস বন্দরে বছরে কোন সময় মধ্যরাতে আকাশে সূর্য দেখা যায় এ মে থেকে জুলাই বি জানুয়ারি থেকে এপ্রিল সি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি ডি আগস্ট থেকে ডিসেম্বর সঠিক উত্তরটি হবে মে থেকে জুলাই দুয়ের দাগ সুমেরু বৃত্তের অক্ষাংশ হলো এ সাড়ে তেইশ ডিগ্রি উত্তর বি সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর সি সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ ডি সাড়ে ছেষট্টি ডিগ্রি দক্ষিণ এ সঠিক উত্তরটি হবে সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর তিনের দাগে পন্টিক ও টোরাস পর্বত শ্রেণীর মধ্যে যে মালভূমি অবস্থিত তার নাম হল এ তিব্বত মালভূমি বি ম্যাঙ্গোলিয়া মালভূমি সি আনাতোলিয়া মালভূমি ডি দাক্ষিণাত্য মালভূমি সঠিক উত্তরটি হবে আনাতোলিয়া মালভূমি দুয়ের দাগে আছে দুয়ের দাগের এক কর্কটকান্তি রেখা ধ্রুবতারার উন্নতি কোণ কত এর উন্নতি কোণ হলো জিরো ডিগ্রি দুইয়ের দুই মাউন্ট এভারেস্টের বায়ুর চাপ কত বায়ুর চাপ হচ্ছে নশো তিরিশ জাপানের সর্ববৃহৎ বন্দরের নাম কি জাপানের সর্ববৃহৎ বন্দরের নাম হল দাগের এক মূল মধ্যরেখা দুটি বৈশিষ্ট্য লেখ। এর উত্তরটি হলো একে মূল মধ্যরেখাটি উত্তরে সুমেরু থেকে দক্ষিণে কুমেরু পর্যন্ত বিস্তৃত দুই এই রেখাটি অর্ধবিত্তাকা তিন প্রতিটি অক্ষরেখাকে মূল মধ্যরেখা প্রায় লম্বভাবে ছেদ করেছে তিনের দাগে তিনের দাগে দুই চীনের ম্যানচেস্টার কাকে ও কেন বলে এই ঋতুটি হলো চীনের ম্যানচেস্টার সাংহাই শহরকে বলা হয় এর কারণ হচ্ছে ইংল্যান্ডে ম্যানচেস্টার হলো বিখ্যাত বস্ত্রবয়ন শিল্পকেন্দ্র চীনের সাংহাই শহরে কার্পাস রেশম ও পশম শিল্পজাত দ্রব্য প্রচুর পরিমাণে উৎপাদিত হয় এবং সাংহাই বন্দরের নিক নৈকট্য শিল্পে উন্নতিতে বিশেষ সহায়তা করেছে তাই সাংহাইকে সাংহাই শহরকে চীনের ম্যানচেস্টার বলে চারের দাগে এক উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম এবং শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি হয় কেন এর উত্তরটি হবে উষ্ণ বায়ুর সঙ্গে বায়ুরচাপের সম্পর্ক বায়ু উত্তপ্ত হলে তার আয়তন বাড়ে অর্থাৎ প্রসারিত হয় ফলে বায়ুর ঘনত্ব হ্রাস পেয়ে বায়ুর চাপ কমে যায় সুতরাং বায়ু উত্তপ্ত হলে তার চাপ কমে যায় উদাহরণ নিরক্ষ অঞ্চলে সারা বছর সূর্য লম্বাভাবে কিরণ দেয় তাই এখানে বায়ুর উষ্ণতা সর্বদা বেশি থাকে এবং বায়ু হালকা ও প্রসারিত হয়ে উদ্যোগামী হয় ফলে এখানে স্থায়ীভাবে নিরক্ষ নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে শীতল বায়ুর সঙ্গে বায়ুচাপের সম্পর্ক বায়ুর উষ্ণতা কমলে বায়ু সংকুচিত হয় বায়ু যতই সংকুচিত হয় তার ঘনত্ব ততই বাড়তে থাকে ফলে ওই স্থানে বায়ুর চাপ বাড়ে সুতরাং বায়ুর উষ্ণতা কমলে বায়ুর চাপ বৃদ্ধি পায় উদাহরণ মেরু অঞ্চলে সারা বছর তুই সূর্য পতনের কারণে শীতল জলবায়ুযুক্ত উচ্চচাপ বলয়ের সৃষ্টি হয়েছে চারিদিকে চারদিকে দুই এশিয়া দক্ষিণ বাহিনী নদীগুলি চারটি বৈশিষ্ট্য লেখ এশিয়ার দক্ষিণ বাহিনী নদীগুলি বৈশিষ্ট্য হল একে নদীগুলি বরফ গলা ও বৃষ্টির জলে পুষ্ট দুই মৌসুমি জলবায়ু অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় জন্য অধিক বৃষ্টির ফলে বর্ষাকালে বন্যা হয় তিনে পার্বত্য প্রবাহে নদীগুলিতে গভীর গিরিখাত এবং নদীর মহানায় বদ্বীপ সৃষ্টি হয় নদীগুলি বেশিরভাগ ক্ষেত্রে পূর্ববর্তী নদী পাঁচে নদী অবহিকায় উর্বর সহমী সৃষ্টি হয়েছে পাঁচের দাগে পাঁচের দাগের এক পাঁচের দাগে একে আছে পরিক্রমণ ফলা ফলাফল আলোচনা করো পৃথিবীর গতির ফলাফল হল বার্ষিক গতির ফলে পৃথিবীতে নিম্নলিখিত পরিবর্তনগুলি লক্ষ্য করা যায় একে দিনরাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি দুয়ে ঋতু পরিবর্তন তিনের সময়কাল নির্ণয় চারে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন পাঁচে তাপমণ্ডলের সৃষ্টি ও ছয় মেরুজ্যোতি নিম্নে এগুলি সংক্ষেপে আলোচনা করা হলো। একে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি পৃথিবীর অভিজ্ঞত গোলীয় আকার উপবৃত্তাকার কক্ষপথ কক্ষপথলের সঙ্গে পৃথিবী সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণ করে হেলে অবস্থান পৃথিবীর বিভিন্ন স্থানে সূর্যরশ্মি পতন কোণের তারতম্য ঘটা ফলে দিন ও রাত্রির হ্রাস বৃদ্ধি ঘটে দুই দাগে ঋতু পরিবর্তন দিন দিনরাত্রির হ্রাস বৃদ্ধির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে উষ্ণতা পার্থক্য অনুভব হয় উষ্ণতা পার্থক্যের উপর ভিত্তি করে একটি বছরকে যে বিভিন্ন সময়কালে ভাগ করা হয় সেটি প্রতিটি ভাগকে এক একটি ঋতু বলে ঋতু প্রধানত চারটি গ্রীষ্ম শরৎ শীত ও বসন্ত এই ঋতু সময়ে পর্যায়ক্রমিক পরিবর্তনকে ঋতু পরিবর্তন বলে দিনে সময়কাল নির্ণয় পৃথিবীর পরিক্রমণগতির অপর একটি ফলাফল হল সময়কাল নির্ণয় সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবী তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছিচল্লিশ সেকেন্ড সময় নেয় এই সময়কালকে বলে এক ষোল বছর তবে সাধারণত আমরা তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হিসাব করি এবং বাড়তি চার বাড়তি সময় চার বছর অন্তর ফেব্রুয়ারি মাসে উনত্রিশ দিন করে হিসাব মেলানো হয় আবার এক বছরকে বারোটি মাস এক মাসকে তিরিশ দিন এবং এক একদিনকে একদিনকে ঘন্টা মিনিট ও সেকেন্ডে ভাগ করে আমরা সময়কাল নির্ণয় করে থাকি চারে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন বাইশে ডিসেম্বর পর থেকে একুশে জুন পর্যন্ত সূর্যের উত্তরমুখী আপাতগতি লক্ষ্য করা যায় একে সূর্যের উত্তরায়ণ বলে আবার একুশে জুনের পর থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত সূর্যের দক্ষিণমুখী আপাতগতি লক্ষ্য করা যায় একে সূর্যের দক্ষিণায়ন বলে পাঁচে তাপমণ্ডলের সৃষ্টি অক্ষাংশভেদে সূর্যরশ্মি পতন করে তারতম্যে উষ্ণতার ভিত্তিতে পৃথিবীকে মূলত তিনটি তাপমণ্ডলে ভাগ করা হয়েছে উষ্ণমণ্ডল নাতিশীতোষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল ছয় মেরু জ্যোতি সুমেরু ও কুমেরু অঞ্চলে একটানা দীর্ঘকালীন রাত্রিতে আকাশে রামধনুর মতো অস্পষ্ট আলোকপ্রভা দেখা যায় যাকে উত্তর মেরুতে প্রভা এবং দক্ষিণ মেরুতে প্রভা বলে পাঁচের দাগে পাঁচের দাগে দুই এশিয়াকে চরম বশিষ্টে মহাদেশ বলা হয় কেন এর উত্তরটি হবে পৃথিবীর স্থলভাগে তিন ভাগের এক ভাগ জুড়ে রয়েছে বৃহত্তম জনবহুল মহাদেশ এশিয়া ভাবলে অবাক হবে চারটে ইউরোপ অথবা দেড়খানা আফ্রিকার সমান আমাদের এই মহাদেশ এতই বিশাল যে পশ্চিম প্রান্তে যখন সূর্য ওঠে পূব প্রান্তে তখন সূর্যাস্তের সময় হয়ে যায় সুউচ্চ পর্বত বিরাট মালভূমি বিস্তীর্ণ শমী আর উর্বর নদী মহাদেশ এশিয়ায় এমন কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে যা অন্য কোনো মহাদেশে নেই তাই এশিয়াকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় তাহলে আজ আমরা সপ্তম শ্রেণী ভূগোল বিষয়ে যে দাগে বাঁকুড়া খ্রিস্টান কলেজ স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর করলাম আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবে না